Assalamualaikum. Shimon Memorial North South School and College কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক খালেদা আক্তার বিলকিস। বাবুরা কেমন আছেন সবাই? প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের আজকে কি করাবো? ছড়া। আজকে কি বার বলেন তো সবাই? আজকে হচ্ছে মঙ্গলবার। আমরা জানি প্রত্যেককে যে মঙ্গলবার এবং মঙ্গলবারের দিন আমরা ছড়া করে থাকি। আজকে একটি নতুন ছড়া শেখাবো আপনাদেরকে। ছড়াটির নাম হচ্ছে ময়ূর নাচে। ছড়াটির নাম ময়ূর নাচে। সেই সাথে আরো একটি কথা বলে নেই, আপনাদের বার্ষিকের যে ছড়াগুলো আছে সিলেবাসে, সেই ছড়াগুলোই আপনারা শুধুমাত্র মুখস্থ করবেন এবং ছড়ার সাথে যে প্রশ্নোত্তরগুলো আছে বা যে প্রশ্নগুলো আমরা পড়ে থাকি সেই প্রশ্নগুলো আমরা সুন্দর করে শিখে নিব আমাদের পরীক্ষার জন্য। আগামী মাসে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে বাবুরা আমরা আজকে আমাদের ছড়াটা একটু দেখে নিই। চলেন, কি ছড়া বললাম? ময়ূর নাচে। আমাদের আজকের ছড়ার নাম ময়ূর নাচে। ছড়াটির নাম আপনারা প্রত্যেকে মুখস্থ করবেন, তারপরে আমরা ছড়াটি শিখব, সেই সাথে ছড়া থেকে প্রশ্ন উত্তরগুলো শিখে নিব, সেটা সবার পরে। তাহলে ছড়াটি হচ্ছে ময়ূর নাচে। মেঘ গুড় গুড় মেঘলা দিনে ময়ূর ডাকে কেটা, সবার ঘরের কোণে ময়ূর নাচে একা। তাহলে বাবুরা আপনারা প্রত্যেকে দেখেন কি কি ছড়া পড়লাম? মেঘ গুড় গুড় মেঘলা দিনে ময়ূর ডাকে কেটা, সবাই লুকায় ঘরে কোণে ময়ূর নাচে একা। ময়ূরটাকে কি দেখতে সুন্দর লাগছে? আপনারা প্রত্যেকে ময়ূর দেখেছেন তো না? চিড়িয়াখানায় যাবেন আপনারা কিন্তু ছুটির দিন হলে আব্বু আম্মুকে বলবেন। যদিও এখন আমরা একটু বাইরে কম বেরোচ্ছি, তারপরে আমরা চেষ্টা করব যখন আমাদের পরিস্থিতি ভালো হয়ে যাবে আমরা বাইরে ঘুরবো ফিরবো বেড়াবো, তখন আমরা এই যে আমাদের হাতি জীবজন্তুগুলো যেগুলো আমরা পড়ি, মানে আপনাদের বইতে আছে হাতি ঘোড়া, তারপরে এই যে ময়ূর টিয়া পাখি আরো অনেক জীবজন্তু আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে পশু পাখিগুলো, এগুলোর সাথে আমরা কিন্তু পরিচিত হওয়ার চেষ্টা করব। এগুলো দেখতে কেমন, এগুলো গায়ের রং কেমন, হ্যাঁ এগুলো আমরা একটু জানবো। তাহলে আমাদের ছড়ার নাম ময়ূর নাচে। মেঘ গুড় গুড় মেঘলা দিনে ময়ূর ডাকে কেটা, সবাই লুকায় ঘরের কোণে ময়ূর নাচে একা। অভিনয়টা আপনারা দেখলেন, আরো একবার আমি একটু করি, আপনারা একটু লক্ষ্য করবেন। মেঘ গুড় গুড় মেঘলা দিনে ময়ূর ডাকে কেকা, সবাই লুকায় ঘরে কোণে ময়ূর নাচে একা। তাহলে বাবুরা এভাবে করে আমরা আমাদের অভিনয়টা করব। এখন আমরা প্রশ্নোত্তরগুলো দেখি। ছড়া থেকে কি কি প্রশ্নোত্তর হতে পারে এই ছড়া থেকে দেখেন। আসুন নিজের ছড়া থেকে নিজের প্রশ্নোত্তরগুলো শিখি। কি কি শিখবো? প্রথম প্রশ্ন কি? ময়ূর কখন ডাকে? ময়ূর কখন ডাকে? মেঘলা দিনে ময়ূর ডাকে, মেঘলা দিনে ময়ূর ডাকে। আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখার চেষ্টা করি, কি আছে? সবার কোথায় লুকায়? সবাই ঘরের কোণে লুকায়। সবাই কোথায় লুকায়? সবাই ঘরের কোণে লুকায়। তাহলে দুটো প্রশ্ন দেখেন আমাদের হয়ে গেল। আরেকটি প্রশ্ন আসছে দেখেন, মেঘলা দিনে মেঘ কি করে? মেঘলা দিনে মেঘ কি করে? মেঘলা দিনে মেঘ গুড় গুড় করে। মেঘলা দিনে মেঘ কি করে? মেঘলা দিনে মেঘ গুড় গুড় করে। তাহলে আমরা আরো একবার পড়ে দেখি প্রশ্ন, একবার আরো একবার আমরা একটু দেখে নিই। এক নম্বর কি আছে? ময়ূর কখন ডাকে? ময়ূর কখন ডাকে? উত্তর কি হবে? মেঘলা দিনে ময়ূর ডাকে, মেঘলা দিনে ময়ূর ডাকে। সবাই কোথায় লুকায়? সবাই কোথায় লুকায়? সবাই ঘরের কোণে লুকায়। সবাই ঘরের কোণে লুকায়। মেঘলা দিনে মেঘ কি করে? মেঘলা দিনে মেঘ গুড় গুড় করে। মেঘলা দিনে মেঘ গুড় গুড় করে। বাবুরা আপনারা ছড়াটি দেখলেন, ছড়া থেকে প্রশ্ন উত্তর গুলো দেখলেন। ছড়াটি প্রথমে আগে মুখস্থ করবেন, ছড়ার নাম সহ ছড়াটি মুখস্থ করবেন, তারপরে আপনারা ছড়া থেকে প্রশ্ন উত্তর গুলো মুখস্থ করবেন। প্রশ্ন উত্তর গুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এগুলো থেকে আপনাদের প্রশ্ন হতে পারে। আর আপনারা প্রত্যেকে যেটাই করবেন, যে পড়াশোনাটাই করবেন, বাংলার শব্দ ছড়া যেগুলোই করবেন সেগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন, কারণ আমরা যখন জিজ্ঞেস করবো তখন যেন আপনারা বলতে পারে এভাবে বলে। হ্যাঁ, সুন্দর করে মুখস্থ করে নিতে হবে অভিনয় সহ।
তাহলে আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকবেন এবং গরম পানি খাবেন। সবসময় হালকা হালকা গরম পানি খাওয়ার চেষ্টা করবেন আর ফলমূল তো অবশ্যই খাবেন। ওকে, আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।